আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্যামপুর আদি বেদিতে। আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপ সেজে উঠেছে, কিন্তু মণ্ডপ চারিদিক থেকে ফাঁকা, কেননা প্রশাসনিক যেমন আমাদের হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে মণ্ডপের ভিতরে কেউ প্রবেশ করবে না, সেই নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছি তারা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম এখনও মানুষজন এই মণ্ডপে নেই। আমরা কথা বলে নেব এখানকার যিনি উদ্যোক্তা, আপনার নামটা একটু বলবেন? সজল প্রসাদ। সজল দা, আপনি আমাকে একটু বলুন যে এই যে ঘোষণা হলো রায়, ঠিক আছে, এখন তো একটা প্যান্ডামিক সিচুয়েশন, সেই মুহূর্তে একটা উৎসব হচ্ছে যেটা আমাদের করতে হবে, ঠিক আছে, কারণ এটা আমাদের দুর্গামার উৎসব, এটা আমাদের বাংলার একটা আলাদা ঐতিহ্য। তো আপনি বলুন যে এই মুহূর্তে আপনাদের কেমন লাগছে? দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে সারা দেশে যেটা চলছে বা হাইকোর্টে যে অর্ডারটা দিয়েছে, রাজ্য সরকার যেরকম নির্দেশ দিয়েছে, এটাকে আমরা প্রচণ্ড মান্যতা দিয়েছি। এই কারণেই, কারণ সত্যিই আজকে দেশ বা আমাদের রাজ্য একদম বিপদের মুখে। এটাকে মাথায় রেখে আমরা রাজ্য সরকার এবং কোর্টের সমস্ত নির্দেশ পালন করে আমরা প্যান্ডেলের মধ্যে স্যানিটাইজার এবং মাস্ক রেখেছি, এবং দূরত্ব আশা করি আমরা যতটা বলেছে তার থেকে কিছুটা হলেও বেশি রেখেছি। তাই এটাই আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, উৎসব করতে হবে, পুজো করতে হবে, কিন্তু উৎসব যত ছোট করা যায় সেটাই আমাদের এখন মঙ্গল। কারণ আমরা সমাজের মঙ্গলের কথা চিন্তা করে এবং আমাদের পাড়াপড়শির কথা চিন্তা করে আমরা মানে আগে আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনারা এই সুন্দরভাবে এই আয়োজনটা করেছেন। হ্যাঁ, আমরা অবশ্য দেখতে পাচ্ছি যে মণ্ডপটা চারিদিকটা খোলা, আমরা দূর থেকেও প্রতিমার দর্শন করতে পারবো। সোমনাথ গুপ্ত, নিউজ সমাজ, হিতৈষী, দুর্গাপুর।